রামপুরহাটের একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাদের কাঁচের রেলিং ভেঙে পড়ে গিয়ে গুরুতর জখম ক্লাস ফোরের এক ছাত্রী। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। জানা যায়, আজ বুধবার দুপুরে ক্লাস ফোরের ছাত্রী নাইরা সাউ স্কুলের দোতলায় যখন সহপাঠীদের সাথে খেলা করছিল, সেই সময় কাঁচের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তড়িঘড়ি সেই ছাত্রীকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ছাত্রীর অবস্থা গুরুতর জখম হওয়ার কারণে তাকে রেফার করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। যদিও স্কুল কর্তৃপক্ষ, যারা হাসপাতালে এসেছিলেন এই ঘটনা নিয়ে, স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। নামী একটি স্কুলের এই ঘটনার পর স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। ছাদের দোতলায় কিভাবে কাঁচের রেলিং দেওয়া হলো, কেন কাঁচের পর ব্যারিকেড দেওয়া হয়নি, সেই নিয়ে উঠছে নানা প্রশ্ন। যেখানে ছোট ছোট শিশুরা ওই ইংরেজি মাধ্যম স্কুলে জীবন গড়ার লক্ষ্যে পা দিয়েছেন, সেখানেই এই ক্লাস ফোরের ছাত্রী জীবনের সাথে লড়াই করছেন বর্তমানে হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। কি হয়েছে, আমি যতটুকু শুনলাম যে কাঁচ ভেঙে একটা ছেলে 20-25 ফুটের উপর থেকে পড়ে গেছে, একটা মেয়ে, সেটা হচ্ছে আমার ভাতিজি। কোন ক্লাসে স্টুডেন্ট? 4। কি বলবেন, স্কুলে এরকম ভাবে ছাদ থেকে পড়ে যাচ্ছে? ছাদ থেকে তো পড়ে, কোথা থেকে পড়েছে? তাহলে রেলিং থেকে পড়েছে, রেলিং থেকে পড়েছে। তার কি বলবো, যে আমার স্কুলের রেসপন্সিবিলিটি কোথায় আছে? আমি যে ছেলেপেলেকে পড়াতে পাঠাবো তার রেসপন্সিবিলিটি কোথায় আছে? কোথায় আছে? আজ মেয়েটার কিছু হয়ে গেলে কে জিম্মা নেবে? জিম্মা নেবে উনি? জিম্মা নেবেন? আমি একটা সুস্থ মেয়েকে স্কুলে পড়তে পাঠাচ্ছি, এই অবস্থা আপনি গিয়ে দেখুন একবার কি অবস্থা, আপনার চোখে জল চলে আসবে। আজ আপনি আমাকে দোষ দিয়েছেন কি নাকটা ঢেলে ছিল, নাকটা টাইট করার দায়িত্ব কার? আপনি কোনদিন চেকিং করেছেন যে আমি কাঁচের রেলিং করেছি, আমার কাঁচগুলো কোথায় আছে, কি স্ক্রু ঢিলে হয়ে আছে, কি কোনদিন চেকিং করেছেন? স্কুল কর্তৃপক্ষ কি বলবে? সবাই আছেন ওনারা এখানেই। আপনি কাঁচের ব্যারিকেড করেছেন কোন হিসাবে? ছোট ছোট স্টুডেন্ট পড়ছে স্কুলে। হ্যাঁ, আপনি ব্যারিকেড যখন কাঁচের করেছেন, তার পিছনে আপনি রেলিং দেননি আপনি? সন্তোষ সাউ, তার নাম হচ্ছে নারিয়া সাউ, ক্লাস 4। আমার কাছে ফোন এসেছিল 1:25।